উপরের ছাদে কাপড় মেলতে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চারপাশটা এত কুয়াশা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি, তোমাদের ভালোবাসায় লুসেস ব্লগ নাতে একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। যে যেখান থেকে ভিডিও ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসা। এখন থেকে ব্লগটা শুরু করলাম, এখন পরে 8:30। তো চলো সাজ কী করে টুকিটাকি কাজ সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে, সাথে থেকো, কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা ওয়াচ করো। তো এখন ছাদে এসেছি উপর একেবারে জামাকাপড় মেলতে, মানে সোয়েটারগুলো একটু ভারী জিনিসগুলো, কুয়াশা, হাওয়াও দিচ্ছে, হালকা হালকা রোদ উঠেছে, দেখা যাক। কালকের গতকালকে পরিষ্কার করা, তো ওইগুলো এখন রোদে দিলাম। চলো দেখো, ওরে রোদে দিয়েছি, ওটা দেখালাম, আর কি দেখার আছে? আর নিচেও দেখায়, নিচের ছাদে একদম পুরো ভর্তি করে দেওয়া আছে। তো চলো দেখো, এই যে নিচের ছাদে কোথাও বাদ নেই, এদিকে ওদিকে সব দিকে দেওয়া আছে। আর ফুল গাছগুলোতেও জল দিলাম একটু আগে, আবার একটু জল দিতে হবে, মানে কিছুটা হয়েছে আর কিছুটা হয়নি, চলো আবার জল দিতে হবে। আর ওই জঙ্গলটা হচ্ছে একজনের জায়গা, তো ওখানে ফাঁকা পেয়েছে, যে যেমন মানে নোংরা পায় ফেলে দেয়। ফাঁকা আছে তো জায়গাটা, বাড়িও করেনি লোকটা, শুধু গাছগুলো লাগিয়েছে, আর যে যেমন পাচ্ছে সামনে থেকে নোংরাগুলো ফেলে দিচ্ছে। তো সামনে মানে অনেক নোংরা হয়েছে, লোকটা দূরে বাড়ি, তার জন্য দেখতে পায় না আর বলতেও পারে না কাউকে কিছু, কে কখন ফেলে বুঝতে তো পারে না। কিচেন গুছিয়ে নিয়ে একেবারে রান্নাও আমি কিন্তু বসিয়ে দিয়েছি, এই যে ভাতের জল বসিয়ে দিলাম হাঁড়িতে নিয়ে, জল বসিয়ে দিয়েছি, এখন তরকারিও করতে হবে। আর থালাবাটিও কিচ্ছু নেই, শুধুমাত্র এইটা ছিল, দুধ ছিল, ওই দুধটা ফোটানো হয়েছে আর বর খেয়েছে, এখন মেয়ে খাবে, তো ওই জন্য ওই জায়গাটা এখন বেসিনে পড়ে আছে। আর এই যে দুধ গরম করা হয়েছে, বর খেয়েছে, বাকিটা আছে। চলো, আর মেয়ে মেয়ে ছাদে আছে, ছাদে, এই যে ছাদে বসে বসে, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে, বসে বসে বলছি। চলে এসো, চলে এসো, হয়ে গেছে, চলে এসো, পড়তে বসতে হবে, খেয়ে দে, তাড়াতাড়ি এসো, গুলে নিয়েছি দুধ কমপ্লেন, চলে আসো। বললাম দুধ হরলিক্স খাও, তো দুধ হরলিক্স খাবে না, খাবে দুধ কমপ্লেন। তো এই যে কমপ্লেনটা কাটলাম, বাবা লম্বা হবে, কমপ্লেন খাবে, তো এই কৌটোতে রাখলাম কেটে। আর এই যে একদম পুরো দুধের সাথে মিক্স করছি, এখন আমার ছেলেকে লম্বা করতে হবে না, তাই না? আমার ছোট্ট পরীকে, বেবিকে লম্বা করতে হবে, তো আমার বেবি লম্বা হবে। তোমাকে দেখাবো, তোমাকে না দেখলে হবে না। এই যে আমার বেবি, বেবিকে দেখো, তো চলে আসছো। এই যে আমার, হ্যাঁ, নতুন সোয়েটার, এই যে আমার বেবিকে এখন দিব, আর ক্রিমটা এখনো মাখানো হয়নি, ক্রিমটা এখন মাখাবো, আর এই সোয়েটারটা পরিষ্কার করে দিব, ওই কারণে ওকে মানে পরানো হয়েছে আর কি, একবারে তুলে নিব, বড়ই কিনেছি যাতে পরের বছর হয়ে যায়। এই তো সেদিনকে তোমাদের ব্লগে দেখালাম যে বাজার টুকটাক করে ওর 4-5টা সোয়েটার নেওয়া হয়ে গেছে, এটা হুডি টাইপেরই, কিন্তু এটা টুপি নেই, টুপি টুপি ছাড়া হুডি। এই বিড়ালটা তো এই বক্সের দিকে হাত দিয়েছে, হুম, তাই, হ্যাঁ, দেখো চুরি করছে। কি চুরি করছে গো, সোনা নাকি? এখন বাজে পুরো 1টা। তো বন্ধুরা, সকাল থেকে আর কিছুই তোমাদেরকে দেখাইনি, মানে আজকে তেমন কাজও নেই, একদম কাজের চাপ খুব কম। সকাল থেকে বেডশিট সমস্ত গুছিয়ে নিয়ে শুধু ঝাড়ুগুলো দিয়েছি, আজকে আর ক্লিন করিনি, ওই জন্য আজকে তোমাদেরকে কোনো কাজই দেখাইনি। রান্নাও তেমনি, শুধু কিচেনটাই ক্লিন করেছি, রান্না শেষ করে শুধু কিচেন ক্লিন করা হয়েছে, ওই জন্য তোমাদেরকে কোনো কিছুই শেয়ার করিনি। তো খাওয়ার সময় একেবারে স্নান করে খাবো, তখন তোমাদেরকে খাবারটা দেখাবো, শেয়ার করবো। এখন স্নান করাবো, মেয়েকে করাবো এবং আমিও স্নান করব। তো এই যে মেয়েকে স্নান করার জন্য রেডি করা জামা কাপড় খুলে নিয়েছি, এখন স্নান করতে যাবে, মোবাইলটা অফ করতে বলছি তো মোবাইল অফ করছে না। চলো 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 চলো, 1টা বাজে, চলো, ওর পাপা আবার স্নান করবে, আমরা স্নান করে নিবো, ওর পাপা স্নান করবে, চলো একেবারে স্নান সেরে খাওয়ার সময় দেখা করছি। বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি, এখানে শিম আর আলু একসঙ্গে মাখা করেছিলাম,
তো এই শিম আলু ভর্তা মাখা যেটাই বলো আর কি, কারণ এটা আমি দেখেছি ইউটিউবে, যারা বাংলাদেশি বন্ধুরা ওদেরকেই বেশি দেখেছি আমি ইউটিউব, ওরা শর্টস করে অনেক ক্ষেত্রে দেখেছি দেওয়া। তো এটা বানালাম, ভালো লাগছে, খেয়ে একটু দেখলাম বেশ ভালো লাগছে। তো দুজনের জন্য ভাত খুলে নিয়েছি, আর এখনও রান্না কিচেনে আছে, শুধু মাছ দিয়ে ফুলকপি একটা রান্না করেছি, আর এই ভর্তাটা করেছি বেগুন আলু, সরি বেগুন বলছি, বেগুনের মতো দেখতে লাগছে, কিন্তু শিম আর আলু একসঙ্গে আমি মানে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে সঙ্গে মাখিয়ে নিলাম। তো এটা ওদেরকে দিব, আর এটা আলু ভাজা আছে গাজর দিয়ে, তো ওদেরকে খেতে দেবো। এখন আমি স্নান করে নিই, তো আমাদের আমার জন্য অপেক্ষা করলো না, আর আমি ভাত খাই না, তরকারি একটু খেয়ে নিব পরে। আর এই যে এখন এটা গরম করলাম, মানে সেই সকালে রান্না হয়েছে, ঠান্ডা হয়ে গেছিলো, তখন গরম গরম আবার খাবে, তাই গরম করে নিলাম একটু, মাছ দিয়ে ফুলকপি এটাই দিব। আর এখন আমি আবার স্নান করবো, এটা দিয়ে দিই স্নান করবো। স্নান সেরে চলে আসলাম জামা কাপড় মেলতে, তার আগে সকালে তোমাদেরকে দেখিয়েছি উপরে ছাদে থেকে যে কতগুলো জামা কাপড় মেলা ছিল, একটা জায়গাও তেমন ফাঁকা ছিল না, তো সেইগুলো আর কি এখন দুপুর হয়ে গেছে, আত্মরোধ থাকবে না, আর তাও শুকিয়েও গেছে, দুদিনের জামা কাপড় তো শুকিয়েও গেছে, তো এগুলো সমস্তটাই তুলে নিব। এখন তুলে নেওয়ার পরে আমার জামা কাপড়গুলো এখন মেলে দিব। তো এই যে ওগুলো রাখতে গিয়ে রেখে এসে এখন আমারগুলো মেলে দিব, এগুলো হচ্ছে স্নান করা জামা কাপড়গুলো, তো ওগুলো এখন মেলে দিব। আর ওদের খাওয়া কিন্তু কমপ্লিট, আমার স্নান করতে করতে ওদের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, তো রুমে গিয়ে দেখবো যে কি অবস্থায় আছে। আমার বর তো অবশ্যই তুলে রাখে সব কিছু, খেতে দিলেও গুছিয়ে রাখে, এদিকে মানে সমস্ত দিক থেকে কিন্তু হেল্পফুল, খুব হেল্প করে, মানে আমি যেগুলো দিই আমি ব্যস্ত থাকলে ও গুছিয়ে করে দেই। এখন জামা কাপড়গুলো যেগুলো তুলে নিয়ে আসলাম ওগুলো এখন ঠিকঠাক করে গুছিয়ে ভাঁজ করে রাখবো, আর বর এখন খেয়ে দিয়ে এখন বেরোচ্ছে, যাবে একটা জায়গায়, তো কাজের জন্যই যাচ্ছে, তো ওখানে বেরোচ্ছে, আর আমার মেয়ে এদিকে আমার জামা আছে তো ওটা নিয়েই পরে বেড়াচ্ছে, এই যে হাতটা দেখতে পাচ্ছো, তো করে ওটা নিয়ে পরে বেড়াচ্ছে। আর বরকে বললাম তুমি একটু জল নিবা, তোকে জল দিয়ে দিলাম, ঢুকিয়ে চলে গেল। আর আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে ঠিকঠাক করে রাখবো, সমস্তটা যেখানে যেটা থাকে আর কি সবটাই গুছিয়ে রাখা হয় আমার কাজ, মানে ঝুলিয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখি না, সবটাই গুছিয়ে রাখি। তো চলো এগুলো ভাঁজ করে নিই, অনেকগুলো তো জামা কাপড় ভাঁজ করে যে আলমারির মধ্যে যেটা যেখানে রাখি ওখানে রেখে দিচ্ছি, রেখে দিই, পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে, আবার পরে ফিরছি, এখন কাজগুলো গুছিয়ে নিই। দুপুর থেকে আর আসা হয়নি বন্ধুরা, আমি শুয়েছিলাম, রুসাও শুয়েছিল, তো আর আসতে পারিনি। এখন বাজে 8টা, তো এখন আমরা তিনজনে বসে মুড়ি খাবো, এই একজন আর এই সাইডে একজন আছে, তো আমরা তিনজন এখন খাবো, ওর পাপা নেই, ওর পাপা একটু বাইরে গিয়েছে কাজে, তো এখন আমরা তিনজনে মুড়ি খাবো। আর রুসা কি খাবো বলো তো, একটু পরে তোমার কি হচ্ছে, ম্যাগি, এই যে ম্যাগি খাবে, মুখটা করো, ম্যাগি খাবে, আর মোবাইলটা অফ করতে বলেছি, ততক্ষণ অফ করছে, তাড়াতাড়ি খেয়ে পড়তে বসবো একটু, হ্যাঁ আধ ঘন্টা, দেখুন আমরা এটাই খাবো সবাই, শীতের দিনে লেপের মধ্যে পা ঢুকিয়ে আরাম করে খাওয়া, তাই তো, চানাচুরটা হেভি, ঠিক আছে তোমাকে খেতে হবে না, তুমি তো ম্যাগি খাবা, ম্যাগি খাবা না, আমি এইটা খাবো যতক্ষণ আমার ম্যাগি না হচ্ছে, তারপরে ম্যাগি হলে তুমি খাবা ম্যাগি। এই যে আরেকটা খাবার হয়ে গেছে, ম্যাগি, ম্যাগি ওয়ালি ম্যাগি খাবে, পছন্দের খাবার, খুব পছন্দের খাবার, এইভাবে একটু মশলা দিয়ে এভাবে খেতে চাই, খুব বেশি মানে অনেক কিছু দিয়ে সবজি দিয়ে যদি ম্যাগি বানায় তো খাবে না, এইভাবেই খাবে। তো বন্ধুরা এখন বাজে ওই 10:45, মানে 10:45, তো এখন ওর পাপা গিয়েছিল, মানে আমার বাবার বাড়ির ওই দেশেই ওই সাইডেই গিয়েছিল, তো ওখান থেকে এই যে একবার দেখা করতে গেছিলো, দোকানে ছিল আমার বাবা দিয়েছে ব্যাগ, আর কিন্ডার জয়, কিন্ডার জয় এত পছন্দের জিনিস, খায় তো না চকলেট, শুধু ওই একটা গিফট পাওয়ার জন্য, আর এই টিফিনটা দিয়েছে, টিফিনটা বেশ ভালোই, মানে ছোট্ট বাচ্চাদের একেবারে এই টিফিনটা কাজে,
হ্যাঁ বলো। দেখো কত কিউট। হ্যাঁ আর এখানে একটা ছোট্ট পুতুল আছে। কিউট 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 কি কথা? কিউট ফলিনি কিউট। এই কটা নিয়ে এসেছে এই মাত্র ঢুকলো, এখন 11:15 বাজে, এই চুপচাপ বসেছিলাম আমরা। থেকে এই পুতুলটাকে বেশি ভালো লাগছে। ঠিক আছে, আর এই যে বাড়ি আসার সময় বললো আমি বিরিয়ানি খাবো, এখন বিরিয়ানি এনেছে, এটা এখন দিব ওকে খেতে। তাড়াতাড়ি খেয়ে নাও, শুয়ে পড়তে হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, এখান থেকে ব্লগটা শেষ করছি, অনেকটা রাত হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই যারা নতুন আসো প্লিজ চ্যানেলটা পাশে থেকে সাবস্ক্রাইব করে দেবে, লাইকটা অল করো, যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশান পেয়ে যাবে, লাইকটা দিয়ে দেখো। টাটা, গুড নাইট, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।